নমস্কার, আমি ভাস্কর। শুরু করছি সিএন ব্যুরো। প্রতি শনি এবং রবিবার রাত ঠিক দশটায় দেখুন সিএন ব্যুরো। অপরাধ এবং অপরাধীদের পর্দা ফাঁস করতেই আমাদের এই প্রয়াস। বর্তমানে তিনি এরাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু একটা সময় তিনি দেশের রেল মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। আর ঠিক সে সময় এই শহর কলকাতার মেট্রো রেল সম্প্রসারণের জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সেই পরিকল্পনাগুলির মধ্যে ছিল নপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো রেল সম্প্রসারণের পরিকল্পনা। তার সেই পরিকল্পনাকে অনুমোদন করেছিল কেন্দ্রীয় রেল মন্ত্রক, কিন্তু সম্প্রসারণের কাজ এগোয়নি, কারণ রাজীবনগরের পুনর্বাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই কাজকে ত্বরান্বিত করার উদ্যোগ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্যোগ গ্রহণ করেন পুনর্বাসনের। কিন্তু তারপর কি হলো, আসুন দেখে নিই। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন এই বাংলার জন্য বেশ কয়েকটি রেল প্রকল্প ঘোষণা করেন, যার অন্যতম নপাড়া থেকে দক্ষিণেশ্বর। কিন্তু নপাড়া ও দক্ষিণেশ্বরের মাঝে পড়ে কামারহাটি ও বরানগর পৌরসভার রাজীবনগর নামে একটি অঞ্চল, যেখানে প্রায় 350 উপর পরিবার বসবাস করে প্রায় 30 বছর ধরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে ক্ষমতায় আসার পর মেট্রো রেলকে সম্প্রসারণ করতে উদ্যোগী হন, পুনর্বাসনের পরিকল্পনা করেন, বরাদ্দ করেন আর্থিক অনুদান। জেলা শাসকের অফিস থেকে সে অর্থ পৌঁছায় স্থানীয় 2 পৌরসভায়। শুরু হয় পুনর্বাসনের পরিকল্পনা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন দমদম স্টেশন থেকে পুরো মেট্রোকে দিয়ে সমস্ত শহরগুলোকে ঘিরে দেওয়ার প্রচেষ্টা করেছিলেন। বরানগর পৌরসভা রাজীবনগরের 148টি পরিবারকে পুনর্বাসন দিতে পাশেই একটি জমি ঠিক করে ফেলেন। যে জায়গাটা নিয়ে তারা আছে তার থেকে অনেক বেশি জায়গা আমরা তাদেরকে অ্যালট করেছি যে তারা সুস্থভাবে বসবাস করবে। সেই মতো শুরু হয় টেন্ডার পর্ব। একটি ঘরের জন্য বরাদ্দ হয় 64,612 টাকা এবং দুটি কর ধার্য করে দাঁড়ায় 67,196 টাকা। বন্ধ খামে টেন্ডার জমা পড়ে, সেখানে খোলার পর ঘরগুলির বরাদ্দ হয় 64,508 টাকার সামান্য বেশি। একসাথে 7টি ঘরের জন্য বরাদ্দ হয় 4,51,557 টাকা। আর এই মূল্যেই তৈরি হতে থাকে ঘর। আর এই পুনর্নির্মাণ নিয়ে শুরু হয় ক্ষোভ। কি সেই ক্ষোভ? পুনর্বাসন নিয়ে অবশ্যই এটা ক্ষোভ, কারণ এটা পুনর্বাসন বলা চলে না। কারণ এখানে মনে হচ্ছে যে জায়গাটা বানানো হয়েছে এটা কোনো গোয়ালঘর বা এটাকে আস্তাকুড়ে ঘর। এই পরিস্থিতির মতো ওখানে থাকতে পারবো না। রাস্তা নেই, ঘাট নেই, গলি নেই, রাস্তা নেই, কিচ্ছু নেই। সেই জন্যই এখন এই বর্ষায় এখন এক হাঁটু জল আছে, সেই জল এই অবস্থায় মানুষগুলি থাকে কি না মেনে নিতে পারছি না। কেন মেনে নিতে পারছি না? জলা জমি, নিচু জমি, তারপরে পুনর্বাসনের যে সরকারিভাবে হওয়া উচিত সেটা হয়নি। কেন কি হয়নি? শুনুন কি মারাত্মক অভিযোগ, চলুন শুনি ইনি কি বলছেন। আমাদের জন্য ঠিকঠাক ব্যবস্থা হয়নি। কেন এটা মনে হচ্ছে? কেন মনে হচ্ছে যা রাস্তা যা গলি করেছে, একটা মানুষের যদি অসুস্থ হয় সেই জায়গাটা দিয়ে আর বেরোতে পারবে না, ডাক্তারও ঢুকতে পারবে না, একটা গাড়ি আসতে পারবে না, তা সেটা ঠিকঠাক জায়গা হয়েছে কি? ইনি উন্নয়ন চান, কিন্তু সেটা যদি উনি সেই ব্যবস্থা করেন তাহলেই তো আমরা আসি। বা যদি আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন তাহলে আমাদের কোনো তাই আমদ নেই, কারণ পশ্চিমবাংলায় উন্নয়ন হোক এটা আমরা চাচ্ছি, কিন্তু মানুষ মারিয়ে দিয়ে উন্নয়ন করলেই তো হবে না, এইটাই হচ্ছে আমাদের বক্তব্য। তাহলে আপনারা কি চান না উন্নয়ন হোক, মেট্রো রেল হোক? ইনি রাজীবনগর পুনর্বাসন কমিটির সম্পাদক। কি বলছেন ইনি? আমাদের ঠিকমতো বসার মানে বাস করার জায়গাটা তৈরি করে দিই, আমরা নিশ্চয়ই যাব। সরকারি কাজে আমরা কেন বাধা দেব? সরকারি এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টের জন্য আমরা সহযোগিতা নিশ্চয়ই করব, কিন্তু আমাদেরও তো সেই জায়গাটা বসবাসযোগ্য করে দিতে হবে। আমরা এতদিন ধরে এখানে বসবাস করে আছি, সুন্দরভাবে রয়েছি, ওখানেও তো আমাদের বসবাসযোগ্য করে দিতে হবে। পুনর্বাসনের কাজ শুরু হলো, জমিও পাওয়া গেল, কিন্তু
পুনর্বাসন নিয়ে রাজীবনগরের বাসিন্দাদের মধ্যে তৈরি হলো ক্ষোভ। কিন্তু কেন, কিসের সেই ক্ষোভ দেখাবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন সিএন ব্যুরো। পুনর্বাসনের কাজ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে রাজীবনগরের বাসিন্দাদের সঙ্গে। আমরা একেবারে প্রথম দিন থেকেই ছিলাম এই ঘটনার সঙ্গে, আর এই ক্ষোভের আজ গিয়েও পৌঁছেছিল জেলা শাসকের কাছে। কি সেই ক্ষোভ, চলুন দেখে নিই। পুনর্বাসন নিয়ে মানুষের ক্ষোভ আমরা শুনলাম, কেন সেই ক্ষোভ দেখতে আমরা পৌঁছালাম পুনর্বাসনের জায়গায়। রেললাইন পেরিয়ে আমরা পৌঁছালাম, যা দেখলাম তা একবার আপনাদের দেখাই। এখনো জমিটিতে জল রয়েছে, যথেষ্ট নিচু জমিতে পুনর্বাসনের কাজ চলছে। ঘরগুলি তৈরি করা হয়েছে বাঁশের বুকের বেড়া দিয়ে, অত্যন্ত নড়বড়ে, ভেঙে পড়ে আছে জলেরই উপর। একটি লাইনে একাধিক ঘর, এক একটি ঘরের মাপ 10x12। একটু ভারী বৃষ্টি হলেই এ ঘরের জল পড়বে অন্য ঘরের বেড়ায়, খুব স্বাভাবিকভাবেই নষ্ট হবে। একটা টালির জল আর একটা বাড়িতে পড়ছে, আর একটা টালি দৃশ্য দেখেছেন। ওই পরিস্থিতির উপরে ওই ভরাট, ওই গলি রাস্তা, ওইভাবে মানুষে থাকার যোগ্য না। অতএব আমাদের পরিস্থিতি, আমাদের জায়গা সুন্দর, যেভাবে মানুষের বসবাসের যোগ্য সেইভাবে করে দিক, আমাদের কোনো আপত্তি নেই। ভরাট আরও 2-3 ফুট 2.5 ফুট ভরাট করতে হবে, তবেই মানুষের থাকার যোগ্য জায়গা হবে। এতটা জল, এই বর্ষা, এই জল, এর থেকে ভারী বর্ষা আমাদের এখানে আরও হয়, তখন আমাদের এখানে যে ঘরগুলো আছে এই ঘরেতে আরও জল জমবে, ঘরের ভিতরে জল জমে যাবে, তখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকব? ঘরের ভেতরে এক কোমর জল হবে অন্তত। এখানে যে নিচু জায়গা, এটা একটা ডোবা, এটা একটা ডোবা ছিল, পাশে একটা বড় পুকুর, এই ডোবাটা বোঝানো বুঝিয়ে এই জায়গাটা দেওয়া হচ্ছে। আর এই যা ঘর, এই বেড়ার ঘর, এই এখানে ঝড় হলে পরে একটা ঘর যদি পড়ে সব ঘর পড়বে। রয়েছে 5 ফুটের রাস্তা, কিন্তু অন্য পথগুলির গ্যাপ অনেক কম। সবকটা ঘরের চাল যে কটা করা হয়েছে না, সেটা টোটালটাই এক লেভেলে করা আছে, সবকটার সঙ্গে সবকটা কানেক্টেড। এবার যে গলিগুলো আছে, আপনি গলিটা দেখতে পাচ্ছেন, 1 ফুটেরও ডিস্টেন্স কম। স্বাভাবিক আপনার ঘরের লাগোয়া যদি কোনো ঘর হয়, আপনি মনে হয় আপনি সেই ঘরটায় থাকার মতন পরিস্থিতি থাকবে, বা কোনো রকম যদি একটা দুর্ঘটনা ঘটে আপনি সেই গলি দিয়ে বেরোতে পারবেন। আরও একটি মারাত্মক অভিযোগ, পুনর্বাসনের ঘরগুলি তৈরি হয়েছে বাঁশের বুকের বেড়া দিয়ে, ঘন বসতি, সামান্য আগুন লাগলেই সম্পূর্ণটাই ভস্মীভূত হবে। শুধু তাই নয়, জীবনহানি হওয়ার আশঙ্কা রয়েছে, এমনটাই অভিযোগ এলাকাবাসী। আর একটা যে ঘর পজিশন করেছে, একটা ঘরে যদি আগুন লাগে আর একটা ঘরে পর্যন্ত চলে যাবে, পুরো মানে এটা এলাকাটাই চলে যাবে। আমাদের রাজীবনগরে এরকম হয়েও গেছে। এখন এই জায়গাটার যা পরিস্থিতি আছে, এখানে যদি কোনোরকমভাবে আগুন লাগে বা কিছু হয়, আমার মনে হয় না এখান থেকে মানুষ বেঁচে বেরোতে পারবে। তার কারণ হচ্ছে যে গলির গ্যাপটা আছে, সেখান থেকে কোনো মানুষ দৌড়ে বেরিয়ে যেতে গেলেও তাকে টাইম লাগবে। আর যখনই একটা কোলাহল শুরু হবে, তো সেই জায়গাতে একটা গ্যাদারিং হবে, ফলে কী হবে, ওখানে একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা একটা ঘটবে। এমতো অবস্থায় 15ই আগস্ট দিন ঠিক হয়েছে পুনর্বাসনে। লাস্ট বৈঠক হয়েছে আপনার জুলাই মাসে, 26শে জুলাই, এবং তখনও ওনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যদি এনক্রোচমেন্টস থেকে থাকে তাহলে আমরা কিন্তু স্টেট গভর্নমেন্টের সাথে আমরা বারবার দফায় দফায় আমরা বৈঠক করছি, এবং তাতে আমরা খুব আশাপ্রদ যে তারা ওদের রিলোকেট করে দেবে, ওদের অন্য জায়গায় বাসস্থান করে, তাদের লোকেট করে আমাদের ওরা জমি আমাদের কাজ করার জন্য দেবে, এইরকমই আমরা আশ্বাস পেয়েছি। এই এটার কোনো মানে অন্য উপায় নেই, মানুষ শিফটিং হবে, এবং আমরা চাই যে সমস্ত মানুষ এই মেট্রোতে যারা এফেক্টিভ পাবে, মানে উপকার পাবে, তারা যেন খুব তাড়াতাড়ি পায়। যদি তাই হয়, মেনে নেবে রাজীবনগরের বাসিন্দারা? সম্ভব, আমরা কী করে যাবো এই জলের মধ্যে? আমরা কি মরবো না কেউ? এই অবস্থায় একহাটে জল, রাস্তা নেই, কিচ্ছু নেই, গলি নেই, আমরা কী করে যাবো? মানে 15ই আগস্ট বললেই কি যাওয়া হলো না? ছোটো ছোটো ঘরে হবে না, যার ফ্যামিলি একটা মানুষ অসুস্থ হলে আর একটা ভ্যান ঢুকতে পারবে না, একটা সাইকেল নিয়ে আপনি যাবেন একটা মানুষ বেরাতে পারবে না,
এইরকম পরিস্থিতি যাবে? এখনই জল উঠে গেছে, তখন কি হবে? আমরা এ বিষয়ে যোগাযোগ করি জেলা শাসকের কাছে, যদিও ক্যামেরার সামনে তিনি কিছুই বলতে চাননি, তবে আশ্বাস দিয়েছেন সমস্তটাই তিনি পরিদর্শন করে দেখবেন। জেলা শাসকের ভূমিকা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বরানগর পৌরসভার চেয়ারম্যান। 15 আগস্ট পুনর্বাসন হচ্ছেই। দেখুন, ডিএম তো ভীষণভাবে লেগে থাকেন, কারণ এই কাজটা যখন শুরু হয়েছিল তখন এই এখনকার যে ডিএম ছিল তিনি ছিলেন না, আগে মিসেস মনপ্রীত নন্দা ছিলেন, তিনি ছিলেন, তিনি কাজটা শুরু করে গেছেন, এবং এখন ম্যাডাম আচার্য, হ্যাঁ, তো উনি খুবই লেগে থাকছেন বিষয়টাতে এবং সহযোগিতা করছেন আমাদের কাছে, এবং উনি যথেষ্ট ব্যাপারটায় আন্তরিক, এবং আমরাও তার সঙ্গে সহযোগিতা করছি, করার চেষ্টা করছি। সেই মতো আমরা ঠিক তার 10 দিন বাদে গেলাম পুনর্বাসনের জায়গায়। এবারে ছবিটা একটু আলাদা, অনেকটাই বদলাতে শুরু করেছে পুনর্বাসনের চেহারাটা, এমনটাই অভিযোগ এলাকাবাসী, আর সেই সাথে অনেকটাই অবদান ক্যালকাটা নিউজের। যে মেন দাবি ছিল, যেটা এই নিচু জায়গা একটু ঘাট হলে ভালো হতো, ঘর বাড়িটা একটু ঠিক হলে ভালো হতো, যেরকম বেড়াগুলো যে দিয়েছে, অবশ্যই সে নিউজের ভূমিকা আছে। যখনই নিউজটা আসার পর থেকে জিনিস কিন্তু পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। তারা এসেছিল, তারা আসার পরে একটাই জিনিস বড় নড়ে ছেড়ে উঠেছে, পরিকাঠামোর পরিবর্তন হচ্ছে আমরা দেখলাম। আমরা আশা করি আরও বিকাশ হবে, তবে যেন তেন উপকারে পুনর্বাসন দিতে বদ্ধপরিকর বরানগর পৌরসভা। রয়েছে পাকা বাড়ির প্রলোভন। তারপরে বলেছে আমাদের যে এখানে যে কাউন্সিলর আছে শ্রী সুনাথ বিশ্বাস, উনি বলেছে যে এটা সরকারি যে যোজনাটা আছে পাকা বাড়ির যে, এটা সেটা আবার ঢুকিয়ে দেবে খুব শিগগিরই। তো তখন বলছে যে এই যা বাড়ি এখন আছে, সরকারি যখন একটা প্রজেক্ট ঢুকবে তখন এই জিনিসটা তোমরা নিতে পারবে, অসুবিধা হবে না, যেহেতু সরকারি কাজ সেই কারণে সেটা হয়ে যাবে। বরানগর পুরসভার পুনর্বাসনের কাজ শুরু হয়েছে, কিন্তু কি হবে কামারহাটি পুরসভার 202 পরিবারের? তাদের পুনর্বাসনের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কি দেখাবো, কিন্তু আরও একটা ছোট্ট বিরতির পর। যেভাবেই হোক, যেমনভাবেই হোক, বরানগর পুরসভা কাজ শুরু করতে পারলেও পারেনি কামারহাটি পুরসভা, কিন্তু কেন দেখুন এবার সেই ছবি। রাজীবনগরের প্রায় 350-র বেশি পরিবারকে পুনর্বাসন দিতে এগিয়ে আসে 2টি পৌরসভা। বরানগর পৌরসভা পুনর্বাসনের কাজ শুরু করলেও কামারহাটি পৌরসভা পুনর্বাসন দিতে গিয়ে প্রথমেই একটা বড় ধাক্কা খায়। ভূমি রাজস্ব দপ্তরের আইনকে এক প্রকার উপেক্ষা করে আদর্শনগরের একটি বড় জলাশয়কে ভরাট করে পুনর্বাসনের পরিকল্পনা করে। আদর্শনগরের আদর্শ বহুবিধান সমবায় উপনিবেশ লিমিটেডের পক্ষ থেকে বাসিন্দারা আদালতে জনস্বার্থে একটি অভিযোগ দায়ের করে, আর তাতেই আটকে যায় পুনর্বাসনের সমস্যা। সেটা পৌরসভা মাঝখানে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল স্থানীয় লোকেদের সঙ্গে কথাবার্তা না বলি, তার ফলে তারা কোর্টে গেছে, সেটা জলা জমি ছিল, কোর্ট থেকে তারা স্ট্যাটাস কো এই স্টে অর্ডার পেয়েছে, মামলা চলবে। এখন বিচারাধীন জমিতে কিছু সমস্যা সমাধান করে করতে গেলে এটা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার, আর ওখানে আদর্শনগরের যে লোকেরা বসবাস করে তাদের সঙ্গে যুদ্ধ করে তো রাজীবনগরকে পুনর্বাসন দেওয়ার কোনো মানে হয় না। উন্নয়ন চায় আদর্শনগরের বাসিন্দা, তবে জলা জমি ভরাট করে নয়, প্রয়োজনে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে, কারণ পুনর্বাসনের জমি এখানেই আছে। সেখানে আলোচনা করে আদর্শনগরের লোকেরা ওইখানেই বলেছেন যে তারা সাবস্টিটিউট জায়গা দেখিয়ে দেবেন, জলাভূমি ভরাট না করে করার জন্য সাবস্টিটিউট জায়গা দেখিয়ে দেবেন, সেই সাবস্টিটিউট জায়গাতে এদের পুনর্বাসনের ব্যবস্থা পৌরসভাকে করতে হবে। প্রায় 2 বছর হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ সম্প্রসারণের জন্য জমির জন্য আবেদন করেছে রাজ্য সরকারের কাছে, অনেকটা সময় পাওয়া সত্ত্বেও অনেকটা পিছিয়ে কামারহাটি পৌরসভা।
এটা তো সত্যি, এটা ঘটেছে। এবং যেটা মানে আমাদের সবথেকে বেশি আমাদের পাড়ার মামাশিরা, তারা কিভাবে লড়াই করে তাদের জায়গাটা আটকেছে, কারণ তাদের কাছে সংসার এর বাইরে তো আর কিছু নেই। কতজনের স্বামী হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, মানে এই রকম একটা মানে জমির দুয়ারে দাঁড়িয়ে থেকে আমরা এখানে এত বছর 30 বছর চলছে, আমরা ছোট থেকে বড় হয়েছি। আজকে যদি আমাদের জন্য যদি কোনো ব্যবস্থা না করা হয়, আমাদের মা মাসিরা তার তো চিন্তা করছে যে তাদের সন্তানদেরকে আগামী দিনে রাখবে, তখন আজকে আমরা এখানে থাকবো, কাল যদি খেয়ে দেওয়া হয় আবার অন্য জায়গায় যাবো, তাহলে এভাবেই জীবন চলবে। আমরা উন্নয়নের পক্ষেই, আমরা চাই যে একটা জনস্বার্থে যে কোনো কাজ হবে সেখানে আমরা থাকবোই অবশ্যই, কিন্তু আমাদেরকে পুরোপুরি বঞ্চিত করে, আমরা যতটুকুনি পত্রপত্রিকায় শুনেছি যে সরকার থেকে টাকা এসে গেছে, তার ব্যবস্থা হয়ে গেছে বলে গেছে এখানে, এবং তার মানে সেই রকম শুধু আমরা চাইছি যে একটা পুনর্বাসন দিতে হবে, একটা পাট্টা সহ আমাদের একটা নিশ্চয়তা দিয়ে দিতে হবে, এই তো আমাদের দাবি। আমাদের পাশে কেউ নেই এই যন্ত্রণা নিয়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে আতঙ্কিত। সবাই বলছে দেব দেব, কিন্তু কেউ কিচ্ছু করছে না। অভিযোগ সুজাতা নাহার। এখানে যাই 30 বছর ধরে এতগুলো গরিব দরিদ্র মানুষরা বসবাস করছে, তারা যাবে কোথায়? না ওখানে কি হয়েছে, ওখানে কি হয়েছে, কি হয়েছে? বাইরের থেকে নগানে বসাচ্ছে কোথায়? ওই বেলঘরিয়া দিয়ে, তারপরে ওই যে সেই নন্দনগর, কোথায় কোথায় লোক আছে, কত পাড়ার নাম বলবো সেখান থেকে, তারপরে এই যে এইসব বসিয়ে আছে পোলার হোল্ডারে, এক কাঠা করে জায়গা মাফ করে দিচ্ছে, তাহলে আগে আমাদের ব্যবস্থাটা করুক, তবে তাদের ব্যবস্থাটা করুক। এখনো কোনো ব্যবস্থা হয়নি, এমন অভিযোগ গৌরী দাসের, যিনি দীর্ঘ 30 বছর ধরে এখানে বসবাস করছে। এখানে দিনের বেলা মানুষ আসতে ভয় পেত, সেই জায়গাটাকে আমরা বসবাস করে তৈরি করেছি। হ্যাঁ, এখন সমস্ত কিছু দেখার মতো হয়ে গেছে, মাটি ফাটি ফেলে এই ছেলেরা সব কিছু করে বাচ্চাদের জন্য খেলার মাঠ করেছে। তার আগে ওই দিকটা দখল করতে এসেছিলো, সেটাও ওপার থেকে ওই দিকের লোক এসে বন্ধ করেছে। কিন্তু কথা হচ্ছে এইটা যে যেমন আমাদের তুলে দেবে, আমাদের তুলে দেওয়ার পর আমরা কোথায় যাব? আমরা কথা বলেছিলাম কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহার সাথে। আর কি অনেক কিছু আছে, আমার জমি আছে, এখন যেহেতু সাবজুডিস রয়েছে আমরা সেই জন্য অপেক্ষা করছি, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা জমি আছে, তবে বিচারাধীন কেন? কারণ রাজীবনগর সংলগ্ন এই জমিটি আগে একটি জলাশয় ছিল, সেটি ভূমি রাজস্ব দপ্তরের অনুমোদন ছাড়াই ভরাট করা হয়। স্থানীয় আদর্শনগরের বাসিন্দারা কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থে মামলা করেন, হাইকোর্ট তার উপর স্থগিতাদেশ দেয়। চলুন একবার দেখা যাক সেই জমিটি। কোনো জলাজমি ভরানো হয়নি। জলাজমি বলতে কি হয়, যে কোনো ফিশারিসের একটা আটকা সেরকম কোনো জমি করার নেই, এত নিচু জমি, নিচু জমি আর জলভূমি এক না। আমরা ফোনে কথা বলেছিলাম আদর্শনগর বহুবিধান সমবায় উপনিবেশের এক সদস্যের সাথে। কি বলছেন? হ্যালো, হ্যালো, বাপি সেন বলছেন? আমি ক্যালকাটা নিউজ চ্যানেল থেকে বলছি। ক্যালকাটা নিউজ চ্যানেল? হ্যাঁ। কি ব্যাপার? অ্যাকচুয়ালি আদর্শনগরে একটা জলাশয় ভরাট করেছিলেন আর কি, কামারহাটি পৌরসভার পক্ষ থেকে পুনর্বাসন দেবেন বলে, এটা কি সত্যি? আচ্ছা, তার মানে এটা একটা ঠিক যে ওখানে একটা জলাশয় ভরাট করা হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের চেয়ারম্যান সাহেব আজকে আমাদের বললেন অন দ্য ক্যামেরায় যে এরকম কোনো জলাশয় ওনারা ভরাট করেননি। আসলে আমরা দেখছি যে ভূমি রাজস্ব আইনের কোনো আইনই এরা মানেনি আর কি। শুধু তাই নয়, স্থানীয় বিধায়ক কি বলছেন? সেটা পৌরসভা মাঝখানে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, স্থানীয় লোকেদের সঙ্গে কথাবার্তা না বলি, তার ফলে তারা কোর্টে গেছে, সেটা জলাজমি ছিল, কোর্ট থেকে তারা স্ট্যাটাস কো এই স্টে অর্ডার পেয়েছে, মামলা চলবে। আরও মারাত্মক অভিযোগ স্থানীয় পৌর প্রতিনিধির উপর। কি অভিযোগ? কি হয়েছে, বাইরের থেকে নগানে বসাচ্ছে কোথায়? ওই বেলঘরিয়া দিয়ে, তারপরে ওই যে সেই নন্দনগর, কোথায় কোথায় লোক আছে, কত পাড়ার নাম বলবো সেখান থেকে,
তারপরে এই যে এসব বসে আছে মোলা ঢলটারে একাঠা করে জায়গা মাপ করে দিচ্ছে, তাহলে আগে আমাদের ব্যবস্থাটা করুক, তবে তাদের ব্যবস্থাটা করুক। কে করেছে? পার্টির লোকরা করছে। কারা করেছে? কোন কোন পার্টির নাম বলবো এখন? তো আপনারা বলে দেবেন, চলে যাবেন পিঠে, পরে ক্ষণে এসে বস্তা বানতে হবে। গন 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 এই কীর্তি করেছে, গন করেছে গন। ও বলছে আমি কিছু জানি না, কিছু জানি না, এখন কেন হচ্ছে? কোন কে? এই ওয়ার্ডের পৌরসভার প্রতিনিধি। 50টা ঘর যদি বসায় পার ফিটে 50টা ঘরে যদি 25,000 করে কি 20,000 করে টাকা নেয়, তো এখানে অনেক হবে। পার্টির উন্নয়ন, পার্টির ছেলেরা খাবে, তারা তো বেকার বেকার পার্টির পেনশনে খাটছে না। আর ওদেরকে দাঁড়া করিয়েছে কি? আমরাই তো দাঁড়া করিয়েছি, এখন আমাদেরকেই চিনছে না। এখন বাইরের লোকরাদেরকে চিনছে, যেহেতু তারা টাকার অঙ্কটা বেশি দিচ্ছে, ওদেরকে এনে বসাবে। এবার আমরা যেরকম পোশাকখানায় পড়ে আছি সেরকম পোশাকখানায় পড়ে থাকবে। ভাবুন একবার, 200 বেশি পরিবারকে পুনর্বাসন না দিয়ে এই ছোট্ট খেলার মাঠটি বাইরের লোক বসানোর চেষ্টা চলছে। এ বিষয় নিয়ে আমরা কথা বলি চেয়ারম্যান গোপাল সাহার সাথে। পুনর্বাসনের যদি করা থাকতো তো আমি থাকতাম, আমি যেতাম। এবার কারা করেছিলাম যাই না, কিন্তু আমাদের ওখানে আমাদের রাজীবনগরের অনেক মহিলা তারা বেরিয়ে এসে সেটাকে বাধা দিয়েছে। আমি তাদেরকে থ্যাঙ্কস দিয়েছি, আমি পুলিশকেও বলেছি এটা নজর রাখুন, যাতে কোনো লোকে সে কোথাও না বসতে পারে, কারণ সেখানে বাচ্চারা একটু খেলাধুলো করে, ই করে, এসব করে, একটু মাঠের মতো রয়েছে জানি, কিন্তু কে বা কারা করছে জানি না। আর যদি পৌরসভার পক্ষ থেকে যে পুনর্বাসন ব্যবস্থা, তো দাঁড়িয়ে থেকেই করতাম। আমাদের নজর থাকবে শেষ কথা পুনর্বাসন নিয়ে। কিছুটা একরকম মনোভাব পৌর কর্তৃপক্ষেরও আছে, কিছুটা আদর্শনগরের লোকেদেরও আছে। সেই জন্য সৌগতবুকে রেখেই করতে হবে। আমি দেখি 15 আগস্ট যখন হয়েছে, আমি আজকে রাত্রে ওনার সঙ্গে কথা বলবো যে কবে উনি ডাকতে পারেন। উনি তো শনি রবিবার এখানে থাকেন, যে কোনো একদিন ডাকতে পারেন। স্থানীয় আদর্শনগরের মানুষদের নিয়ে প্রশাসনের সকল স্তরের ব্যক্তিকে দিয়ে সমস্যা মিটবে বলে আশ্বাস দেন স্থানীয় বিধায়ক। তবে আমাদের নজর রয়েছে প্রতি মুহূর্তে, নজর থাক, কারণ আমরা আছি শোষিত নিপীড়িত অবহেলিত মানুষের পাশে। রয়েছে প্রলোভনের ফাঁদ, পাকা বাড়ির প্রলোভন। বড়নগর পুরসভার 148টি পরিবার সমস্ত কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই চলে যাবে তাদের পুনর্বাসনের নতুন ঠিকানায়, কিন্তু তা সত্ত্বেও থমকে থাকবে সম্প্রসারণের কাজ। কারণ কামারহাটি পুরসভার 202 পরিবারের পুনর্বাসনের কোনো উদ্যোগী গ্রহণ করা হয়নি। আমাদের নজর থাকবে সেদিকে। আর আপনারা, আপনাদের এলাকায় ঘটে চলা অপরাধ শোষণের কথা জানান আমাদের আমাদের ঠিকানায়। নিজেকে সতর্ক রাখুন, সজাগ রাখুন, অন্যকে সতর্ক করুন, সজাগ করুন, আর দেখতে থাকুন সিএম বেউড়ো প্রতি রবি এবং শনিবার রাত ঠিক 10টায়। আজ এ পর্যন্তই, নমস্কার।